নমস্কার সকলকে, স্বাগতম। আজকের অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা মূলত আলোচনা করব 2023-এর শেষ দিকে, মানে একদম শেষের দিনই ধরে নিই, দেবগুরু বৃহস্পতির গতি পরিবর্তন হবে। অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছে, তাদের রাশি পরিবর্তন হবে আবার না, রাশি একই থাকবে, মেষ রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন, কিন্তু তার যে মুভমেন্ট, তার যে গতি, সেটি কিন্তু পরিবর্তিত হবে। আমরা পরিষ্কার বাংলায় বলতে গেলে বক্রগতি বৃহস্পতি সরল গতিতে প্রবেশ করবে। বক্রগতি নিয়ে আপনাদের বিভিন্ন রকম কনসেপ্ট ছিল, ঈশ্বরের অসীম আশীর্বাদে চেষ্টা করেছিলাম বক্রগতি সম্পর্কে কিছু সঠিক ধারণা দেওয়ার, আপনাদের অনেকেই বুঝেছেন, সেটা শুনেও ভালো লাগে। এবার প্রশ্ন হলো, এই বক্রগতির বৃহস্পতি সরল গতিতে পরিবর্তিত হবেন, যার প্রভাব কিন্তু মিনের ক্ষেত্রে এক কথায় যদি আমি বলি, পজিটিভ। এবং সাড়ে সাতির যে ইনিশিয়ালাইজেশন, যে অর্থনৈতিক ক্রাঞ্চ যেভাবে যেভাবে এসেছে আপনাদের, তাকে যদি কেউ রক্ষা করতে পারে, যদি কোনো প্ল্যানেট সেই সমস্যাটার সমাধান করার ক্ষমতা রাখে, তিনি হলেন দেবগুরু বৃহস্পতি। তার কারণ, দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতি নিশ্চিতভাবেই শুভ ফল প্রদান করে। এর আগে আমরা কি দেখলাম, দেবগুরু বৃহস্পতি এপ্রিল মাসের 22 তারিখ নাগাদ প্রবেশ করলেন কোথায়, মীনরাশির ঘরে। সেখানে দেবগুরু বৃহস্পতির সংযুতি হলো একটি গ্রহের সাথে, যদিও সেটি গ্রহ নয়, সেটি ছায়া গ্রহ, যেটি হলো রাহু। রাহু বৃহস্পতির কম্বিনেশনের ফলে তৈরি হলো একটি বিশেষ সংযোগ, যার নাম হলো গুরুচণ্ডাল যোগ। এবার প্রশ্ন হলো, গুরুচণ্ডাল যোগ তো তৈরি হলো, তার প্রভাবে আমরা যে এক্সপেকটেশনটা রেখেছিলাম, নিশ্চিতভাবেই আপনাদের রাশির থেকে, মানে মীন রাশির এক্সপেকটেশন রেখেছিল, এবার ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট হবে। কারণ জানুয়ারি থেকে যে সমস্যাটা শুরু হয়েছিল, অনেকেরই আর্থিক ক্রাঞ্চ এসেছে, অনেকেই অর্থ নিয়ে বিভিন্ন রকমভাবে ভুগেছেন, প্রচুর খরচ, বিভিন্ন রকমভাবে খরচ হয়েছে, মেডিকেল এক্সপেন্স হয়েছে, ল লিটিগেশন নিয়ে এক্সপেন্স হয়েছে, বিভিন্ন ধরনের এক্সপেন্সের জায়গা তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হলো, সেই জায়গাটাকে কি আদতেও রিকভার করা যায়, এই জায়গাটা কি আদতেও কিছু পজিটিভ আউটকাম দেবে না দেবে না। দেখুন, আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যে দেবগুরু বৃহস্পতি এতদিন পর্যন্ত খুব ভালো ফল দিয়েছে বলে আমার মনে হয় না, কারণ তার প্রতিবন্ধকতা ছিল প্রথম দিকে গুরুচণ্ডাল, শেষের দিকে তার নিজের রেট্রোগ্রেড মোশন, এবং তৃতীয় প্রতিবন্ধকতা সর্বাধিক গুরুত্বপূর্ণ, দ্বাদশপতি শনি, যে দ্বাদশ অস্থ, সেই শনির তৃতীয়তম দৃষ্টি বৃহস্পতির উপরে ছিল। অ্যাজ এ রেজাল্ট, বৃহস্পতি কিন্তু পূর্ণাঙ্গ সুফল দিতে পারেননি। এখন প্রশ্ন হলো, এবার কি দেবে? দেখুন, একটা কথা স্পষ্ট বলি, গুরুচণ্ডাল আর নেই, বক্রগতি থাকছে না, শনির একটা দৃষ্টি থাকছে বটে, কিন্তু বৃহস্পতি নিজে যেহেতু এখানে দিকবল প্রাপ্ত হবেন, শক্তি ফিরে পাবেন, অতটাও নেগেটিভিটি আসবে না, পরিষ্কার। এবং এটা বলতে পারি, যদি এই অবস্থায় ভালো ফল না দেয়, পৃথিবীর আর কোনো কম্বিনেশন নেই যেটা ভালো দিতে পারে, কারণ এই কম্বিনেশনটা আমি বলবো বৃহস্পতির রেসপেক্টে অন্যতম শুভ সমন্বয় এবং পজিটিভ। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে, আপনাদের যে আর্থিক ক্রাঞ্চ হচ্ছিলো, আর্থিক সমস্যার মধ্যে ছিলেন, সেই জায়গাগুলো ধীরে ধীরে কিন্তু হ্রাসপ্রাপ্ত হতে শুরু করেছে। দ্বিতীয় বিষয়, আমরা এটাও লক্ষ্য করতে পারবো, দেবগুরু বৃহস্পতির এন সঞ্চারের প্রভাবে আপনাদের পরিবারের মধ্যে যে অশান্তি, দেখুন দ্বিতীয় ভাব থেকে আমরা কী দেখি বলুন তো, পরিবার বৃদ্ধিও কিন্তু দেখি, পরিবারের মেম্বার সংখ্যা বাড়বে, বিবাহ হোক, সন্তান প্রাপ্তির মাধ্যমে হোক, সেটাও আমরা এই সেকেন্ড হাউস থেকে জাজমেন্ট করি, যে কারণে 2-7-11 কম্বিনেশনে বিবাহ দেখা হয়। তাহলে এখানে গিয়ে আমার কী মনে হলো, যে দেবগুরু বৃহস্পতির সেকেন্ড হাউসে থাকার কারণে আপনাদের এমনিতেও পারিবারিক বিভিন্ন ঝামেলা এসছে, পারিবারিক ঝামেলা, অনেকের ক্ষেত্রে হয়েছে কি, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক বনিবনার অভাব হয়েছে, বিয়ে হয়েছে, আলাদা বাড়িতে থাকছেন, প্রচুর আছে। আমি হ্যাঁ, কোনোভাবে সে নিতে চাইছে না বা সে মানতে চাইছে না কোনো একটা বিষয়, এই যে জটিলতাগুলো, সেগুলো কিন্তু ক্রমশ মৃদু হতে শুরু করবে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবে মীন রাশি। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে একটা সংগতি বিধান হবে, অর্থনৈতিক ক্ষেত্রে যেভাবে আপনি কষ্ট পাচ্ছেন, যেভাবে খরচগুলো হচ্ছে, এটা নয় যে আর্থিক দুরবস্থা চলে এসেছে, ডোন্ট থিঙ্ক দ্যাট, বাট হ্যাঁ, এটা তো ঠিক, এত কিছু আয় করেন, এত টাকা ইনকাম করেন, খুব যে অ্যাসেট করতে পেরেছেন তাও কিন্তু নয়, কথাটা তো খারাপ লাগবে, কথাটা তো একটু তিক্ত, কিন্তু এটা তো প্র্যাকটিক্যাল। আপনি ভাবুন, প্রচুর টাকা ইনকামও করেন,
পার মান্থ আপনার স্যালারি যদি আমরা সঞ্চয়ের দিকটা ঠিকঠাক দেখতাম, তাহলে হয়তো 5টা ফ্ল্যাট আপনার তৈরি হয়ে যেত, কারণ বিগত বেশ কয়েক বছর ধরে কর্মজীবনে আছেন, কিন্তু অ্যাসেট তৈরি হচ্ছে না। হ্যাঁ, এই সময় তৈরি করার পরিকল্পনা ছিল, আবার একটা সমস্যা, আবার হলো না। বাট হ্যাঁ, দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনার আর্থিক সংগতি বিধান করান, আপনার কিছু সঞ্চয়ের জায়গা কিন্তু তৈরি করবেন, এবং একই সাথে এত যে ব্যয়, এত যে ব্যয় সেটা কিন্তু কিছুটা মিনিমাইজ হবে, পূর্ণাঙ্গ মিনিমাইজ হবে না, কারণ শনি ও শনির ফল দেয়। কিন্তু বৃহস্পতি অন্তত সঞ্চয় করার কিছুটা মানসিকতা তৈরি করবে, এবং কিছু কিছু ক্ষেত্রে সঞ্চয়ও কিন্তু করাবে, এটা নিশ্চিতভাবেই পজিটিভ, এটা জেনে রাখুন, এটা ধনা। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেটা এক্সপেক্ট করতে পারি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটি হলো পরিবারের মধ্যে সদস্য সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে, মানে যাদের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম হচ্ছে, বিবাহ হওয়া নিয়ে প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিশায় যাবে। টেকনিক্যালি তো তাই, পরিবার বৃদ্ধি কীভাবে হতে পারে, আইদার ম্যারেজের মাধ্যমে অথবা সন্তান প্রাপ্তির মাধ্যমে, তাছাড়া আর পরিবার বৃদ্ধির কোনো অপশান নেই। তো এখানে আমার মনে হয় এই দুটো বিষয়ের পজিটিভিটি অনেকেই পাবেন, অন্তত যারা বিগত দিনগুলিতে খুব সমস্যার মধ্যে ছিলেন, এবং এটা আসুক, এটা ধনাত্মক হোক, সেই কামনা সেই বাসনা নিশ্চিতভাবেই শ্রী গণেশের চরণে থাকবে। এর পরের বিষয়গুলো ল লিটিগেশন নিয়ে অনেকে ফেসে গেছেন, ইচ্ছা ছিল না ল লিটিগেশনে জড়ানো, কিন্তু অপশানও নেই, যে কারণে আমার মনে হয় যে মীনরাশি জাতক জাতিকাদের এই বিষয়ক যে জটিলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এডুকেশন সিস্টেমে আমরা দেখলাম কিছু প্রবলেম, এবং মূলত এই প্রবলেমটা কিন্তু হয়েছে সিলেকশন টেস্ট ইত্যাদিকে কেন্দ্র করে, একটা পার্টিকুলার বিষয়ে সিলেকশন করার চেষ্টা করছেন নিজেকে কিন্তু করতে পারছেন না, সেটা হতে পারে কম্বাইন্ড এক্সামিনেশন, এন্ট্রান্স এক্সামিনেশন, গেট হোক, হ্যাঁ, বা নিট হোক, নিট হোক, NACMCT-র কোনো এক্সামিনেশন হোক, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশন বা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বর্তমানে বিভিন্ন হায়ার এডুকেশনে আমাদের চান্স হয়। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের একটা ম্যাটার কিন্তু কাজ করবে নিশ্চিতভাবে, যদি আপনার রাশি বা লগ্ন কোনো একটি অ্যাটলিস্ট হয়ে থাকে মি, এবং মীন রাশির ক্ষেত্রে আপনার এডুকেশনের জায়গাটা আমি বলবো এনহান্স করুন, এবং যে ছোটোখাটো সমস্যা আছে কর্মজীবনের ক্ষেত্রে, হ্যাঁ, আর্থিক বৃদ্ধিকে কেন্দ্র করে যে যে সমস্যা আছে, অনেকের কী হলো বলুন তো, কর্মজীবনের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা চলে আসলো, আমার মনে হয় এই জায়গাটা কিন্তু ধনাত্মক দিকে যাবে। আবার ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আরও একটি ক্ষেত্রে, বিশেষ করে যাদের ল লিটিগেশন, আমি বলছিলাম বলতে বলতে ট্র্যাকটা চেঞ্জ করে ফেললাম, ল লিটিগেশনের ক্ষেত্রে যারা জড়িয়ে গিয়েছেন, সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, নানা রকম অবস্ট্যাকল, নানা রকম প্রবলেম চলে এসেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ঈশ্বরের কৃপাতে দেখবেন একটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে ঈশ্বরের কৃপায় দেখবেন একটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এবং সেটা তো এক্সপেক্টেড, সেটা আসুক জীবনে, আমরাও সেটাই চাই, তাই না? তো সেটা আসবে, সেটা তৈরি হবে, এবং সেটা হোক তেমন একটি সম্ভাবনা নিশ্চিতভাবেই থাকছে মীন রাশির জাতক জাতিকাদের। রইল বাকি হচ্ছে অন্য সোর্স থেকে আর অর্থ আসা, সোর্স অফ দ্য ইনকাম, বিভিন্ন সোর্স থেকে পয়সা আসে, কারোর চাকরি থেকে, কারোর ব্যবসা থেকে, কারোর সেলফ প্রফেশন থেকে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু মীনের সমস্যা হচ্ছিল, কিন্তু আগের থেকে একটু পজিটিভ ফিল করছেন, এবং বিশেষ করে যারা লয়ার রয়েছেন তাদের ধনাত্মকতা বাড়বে। মেডিকেল প্রফেশন কিন্তু ঠিক আছে, খুব নেগেটিভ বুঝছি না, তবে খুব এনহান্সিং জায়গা একটা দেখতে পাচ্ছি মূলত মীন রাশির জাতক জাতিকাদের যারা যুক্ত রয়েছেন এডুকেশনাল ফিল্ডে, বা কোনো ধরনের কোচিং, কোনো ধরনের ট্রেনিং রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড রয়েছেন, তাদের কিন্তু ধনাত্মকতা থাকবে, তাদের ধনাত্মকতা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে। এছাড়াও আমরা আর একটা বিষয় দেখতে পাচ্ছি, অধ্যয়নের ক্ষেত্রে পজিটিভিটি আছে, অ্যাকচুয়ালি দ্বিতীয় বৃহস্পতি এই সংযোগটা অতীব শুভ মনে করা, প্র্যাকটিক্যালি অনেক বিষয় থেকে এই ধরনের ভালো ফলাফল সেটা কিন্তু আসে, এবং বর্তমানে যে বৃহস্পতির অবস্থান সেটি যেহেতু একটু স্ট্রেংথ নিয়ে বৃহস্পতি থাকছে, অনেক দিক থেকেই সুখবর দেবে, যাদের আলাদা জায়গায় থাকছেন, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার একটা অভাব হচ্ছে, দেখবেন আস্তে আস্তে পজিটিভ হবে, বা একটা সমঝোতার মধ্যে আসা, একটা বাই ফোর্স হোক বা এনি হাউ হোক একটা অ্যাটাচমেন্টের জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ, সেটি কিন্তু মীনরাশির জাতক জাতিকাদের দেখছে, এবং সেটা হওয়ার পসিবিলিটিসই কিন্তু তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকছে। এবং তার সাথে আরও বেশ কিছু বিষয় কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি, সেটি হলো যারা একটু রাজনীতির সাথে অ্যাক্টিভলি অ্যাটাচড, অনেক মীনরাশি জাতক জাতিকারা কিন্তু রাজনীতির সাথে আছেন, তাদের রাজনীতির ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট,
কিছুটা পজিটিভিটি, কিছু পথ প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি হবে। যারা গবাদি পশু ইত্যাদি নিয়ে চারণ ক্ষেত্রে বিচরণ করানোর চেষ্টা করেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকবে। এমনিতে পোলট্রি বিভিন্ন ধরনের ফার্মের বিজনেসের ক্ষেত্রে ধনাত্মকতা আছে। যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের ল ফার্মের সাথে তাদের পজিটিভিটি থাকবে। ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, যারা সার্ভিস করছেন সার্ভিসের ক্ষেত্রে প্রবলেম এসেছিল, হয়তো ল লিটিগেশনের প্রবলেম নিয়ে ভুগেছেন, তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পারবো। এবং যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কারণে বিবাহিত জীবনটা ডিস্টার্ব, তাদের ধনাত্মকতা থাকছে। এমনিতে মিনের কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে, আগে ছিল কিন্তু সেখানে একটু অর্থনৈতিক লেনদেন নিয়ে হয়তো সমস্যায় পড়ার কথা ছিল, অনেকেই সমস্যায় পড়েছেন, সেই জায়গাটা রেকটিফাই হচ্ছে। এবং কিছুদিন আগে কিছু অ্যাক্সিডেন্টাল বিষয় নিয়ে একটু ভুগেছেন, ছোটোখাটো চোটাঘাত লাগা, কোনো একটা দুর্ঘটনার মুখবর্তী হয়েছেন, নতুন করে কিন্তু সেই জায়গাটা অতটা স্ট্রংলি আসছে না। এটা কিন্তু আগামী 4 মাস আপনাদের জন্য কিছুটা সেফ থাকবে। এবার যার বাচ্চাটি 6, 8, 12 আছে, 8, 12 আছে, 6, 8 আছে, তাদের তো একটু সমস্যা হওয়ার কথায়, বাট ওভারঅল ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম আসবে না। আর সমস্যাটা হচ্ছে মিনের মায়ের স্বাস্থ্য নিয়ে, হঠাৎ করেই মায়ের স্বাস্থ্যটা ডিটোরিয়েট করছে, এটা আগে কোনোভাবেই ছিল না। আগে অতটা স্বাস্থ্যজনিত সমস্যা কিন্তু ফেস করতে হয়নি যেটা বর্তমানে করতে হচ্ছে। আমার মনে হয় সেই জায়গাতে কিছুটা ধনাত্মকতা মীনরাশির জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেই জায়গাতে মীনরাশির জাতক জাতিকাদের কিছুটা পজিটিভিটি, পজিটিভ আউটকাম সেগুলো কিন্তু আমরা পেতে থাকবো। এবং যারা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন বা একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলোর সাথে যুক্ত আছেন, মিনের মধ্যে প্রচুর জাতক জাতিকা আছেন, টু বি ভেরি অনেস্ট, তারা এই ধরনের ম্যাটারগুলোর সাথে যুক্ত, তাদের ধনাত্মকতা আসবে। এবার দেখুন একটা বিষয়, 3টে নক্ষত্র 3 ধরনের ফলাফল পাবেন, এটা তো স্বাভাবিক। যাদের পূর্ব ভাদ্রপদ তাদের নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি, সো তাদের এই পজিটিভিটিগুলো জায়গাগুলো কিন্তু অনেকটা বেশি মাত্রায় থাকবে। এবং যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ প্রকাশ আমি করছি না, এবং এটা ডেভেলপ করবে। আর এর পরের যে বিষয়টা, পরের যে ম্যাটারটা, দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ, আর সেটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এমনিতে উত্তর ভাদ্রপদের একটু বদনাম ইত্যাদি ইত্যাদি চলছে, মানসিক চাপও চলছে, এই জায়গাটা কিছুটা রেকটিফাই হবে। সার্ভিস চেঞ্জের একটা চেষ্টা করছেন, কন্টিনিউ করুন, হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে টাকা বসে গেছে, এই মুহূর্তে পাওয়াটা একটু মুশকিল ছিল, বাট বৃহস্পতির কৃপায় কিন্তু এই জায়গাটা তৈরি হবে, আপনি কনস্ট্যান্ট প্রচেষ্টা কিন্তু চালিয়ে যান। যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে উত্তর ভাদ্রের একটু সমস্যা চলছে, তাদের দেখবেন ধনাত্মকতা ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা তেমন একটা অবকাশ আমার মনে হচ্ছে তৈরি হবে বা যোগ রয়েছে। পরবর্তী বিষয় হচ্ছে নক্ষত্র রেবতী। রেবতী টেকনিক্যাল নক্ষত্র, রেবতীর প্রচুর নলেজ, কিন্তু রেবতী নক্ষত্রের হচ্ছে কি, একটা জায়গায় কনসিস্টেন্সি মেনটেন করতে গিয়ে একটু সমস্যা হয়, বেশি বুদ্ধি অ্যাপ্লাই করে ফেলেন মাঝে মাঝে, বিশেষ করে যাদের বুধ মীনরাশিতে রয়েছে তাদের এই জায়গাটার একটু বেশি নেগেটিভ হয়ে যায়। বাট তুলনামূলকভাবে পজিটিভিটি আছে, আইটি ফার্ম বিভিন্ন ধরনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ধনাত্মকতা বাড়বে। গৃহিণীদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে প্রাথমিক অবস্থায়, কিন্তু অর্থের যোগান ঠিক থাকার কারণে আপনার হাজব্যান্ডের সাথেও সম্পর্কটা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে। পারিবারিক টুকটাক অশান্তি হচ্ছিল বিভিন্ন রকম র্যান্ডম কারণে, সেই জায়গাগুলো রেকটিফাই হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ হচ্ছে আজকে এখানেই, জয় শ্রী গণেশ।